মানে ছেলে মেয়ে কোনো পার্থক্য নাই, সবাইকে খুব ভালোভাবে শেখানো হয়। আমাদের যে মেন্টর আছে তারা আমাদেরকে না বুঝলেও আলাদাভাবে বুঝিয়ে দেয়। এর কাজ হলো নিজের ভিতরে, নিজের মধ্যে। স্যাররা তো অবশ্যই শিখাবে। আচ্ছা, নিজের আগ্রহ, যদি আগ্রহ না থাকে তাহলে শেখা সম্ভব না। আচ্ছা আচ্ছা, যার আগ্রহ আছে সেই ইজিলি শিখতে পারবে। আচ্ছা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারতেছেন কি বেসিস হচ্ছে। এবং আজকে আমাদের সাথে কথা বলার জন্য সম্মানিত একজন স্যার আছেন আমাদের সাথে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে সানাউল্লাহ চৌধুরী, আমি এখানকার ট্রেনার। আচ্ছা ট্রেনার। আচ্ছা, আজকে বেসিক্যালি কি ক্লাস হচ্ছে? আপনি তো জায়ান্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ট্রেনিং শেখানো হচ্ছে, জাম্পার শেখানো হচ্ছে। আচ্ছা, একদম জিরো লেভেল থেকে শুরু করে, তারা আসলে একেবারে নতুন জিরো লেভেল থেকে শুরু করে, আপনার কিভাবে আপনার ফ্লেক্স ছিঁড়ে গেলেও আপনার জাম্পার করা লাগে, কিভাবে মাইক্রো জাম্পার করতে হয়, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভালোভাবে আপনাদেরকে জাম্পারটা শেখাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের এই ল্যাবটার আসলে ঠিকানাটা যদি একটু বলে দিতেন। আমাদের ঠিকানা হচ্ছে আপনার হাতিরপুল মোতালেব প্লাজা, হাতিরপুল মোতালেব প্লাজা পাশে আমাদের আপনার আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার। আচ্ছা, আইফিক্স ফার্স্টের ট্রেনিং সেন্টার। ওকে, আপনাদের এখানে মূলত কী কী টাইপের কোর্সগুলো করানো হচ্ছে? আমাদের বিভিন্ন কোর্স রয়েছে, তার মধ্যে আপনার বেসিক কোর্স যেটা হচ্ছে 3 মাস মেয়াদি কোর্স, এটা হচ্ছে বেসিকের স্টুডেন্ট, 20তম ব্যাচ। আচ্ছা, আপনার আমাদের 4টা শিফটে ক্লাস হয়, তার মধ্যে আপনার সকাল 10টা থেকে আপনার 12টা, 12টা থেকে 2টা, এবং 2টা থেকে 3টা ব্রেক টাইম। আচ্ছা, আপনার 3টা থেকে 5টা এবং 5টা থেকে 7টা অবধি আমাদের এখানে। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আপনার ক্লাস টাইম শেষেও তারা চাইলে আমাদের ওপেন ল্যাব আছে, আপনার ওপেন ল্যাবে আপনার তারা প্র্যাকটিস করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, মূলত আপনাদের এই যে ট্রেনিংটা, এটা আসলে কতদিন কতদিন মেয়াদের? হ্যাঁ, এই যে বেসিক কোর্সের কথা বলছি সেটা হচ্ছে 3 মাস মেয়াদি একটা কোর্স, তার মধ্যে আমরা 2 মাস 20 দিন তাদেরকে এখানে ক্লাস করাই। আচ্ছা, থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস করাই, তাদের কাছ থেকে পরীক্ষা নেই, এবং পরীক্ষায় উত্তীর্ণ হলে দেন আমাদের দোকানে তাদেরকে ইন্টার্নি করার সুযোগ দেয়। আমাদের সবগুলো হচ্ছে আপনার হাতিরপুল মোতালেব প্লাজায়, যে মোতালেব প্লাজা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেট। আচ্ছা, আমাদের কাছ থেকে যারা কোর্স করে তারা কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেটে আপনার ইন্টার্নি করার সুযোগ পাচ্ছে, এবং আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানে, নিজস্ব প্রতিষ্ঠান। আচ্ছা, প্রায় 20টা মতো দোকান আছে এখানে। আপনার এই যে বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেটে কাজ করার, আপনার ইন্টার্নি করার সুযোগ পাইলে তাদের লাভ কী? তাদের লাভ হচ্ছে তারা এখানে নিত্য নতুন যে ফোনগুলো আছে সেই ফোনগুলো আপনার সারা কীভাবে সার্ভিস করে সেগুলো শিখতে পারে, কাস্টমার সাথে কীভাবে ডিল করতে হয় সেগুলো শিখতে পারে, এবং নতুন নতুন প্রবলেম কিন্তু এখানে প্রতিনিয়ত আসে। আপনারা তো মোতালেব প্লাজার খবর জানেনই। আচ্ছা আচ্ছা, এই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় তারা কিন্তু সেটা আপনারা শিখতে পারে এখানে। এগুলো ছাড়াও মোতালেব প্লাজায় কিন্তু অনেকগুলো ইম্পোর্টার রয়েছে, যারা কিন্তু আফটার মার্কেট যে পার্টসগুলো আমাদের প্রয়োজন হয় মোবাইল সার্ভিসিং করার জন্য, সেই পার্টসগুলো কিন্তু তারা ইম্পোর্ট করে থাকে, এবং ভালো একটা প্রাইসে সেখান থেকে পাওয়া যায়। আচ্ছা, এবং যত অরিজিনাল প্রোডাক্টগুলো আছে সেখানে পাওয়া যায়। এই যে আফটার মার্কেট যে পার্টসগুলো আমাদের কিনতে হয় সেগুলো সম্পর্কে তারা কিন্তু ভালো একটা আইডিয়া পায় আমাদের এখান থেকে কোর্স করলে। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনাদের কোর্স শেষে আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানে চাকরি করারও তো সুযোগ আছে? হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানে আসলে চাকরি করার অবশ্যই সুযোগ আছে। আমাদের প্রতিনিয়ত টেকনিশিয়ান দরকার হয়, কিন্তু আমাদের এখানে যারা কোর্স করে তাদের মধ্যে যারা ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করে, আমরা তাদেরকে আমাদের শপেই জব দিয়ে দিই। আচ্ছা, শপেই? ওকে, তো ধরুন যে একজন অন্য একটা জবে আছে, বাট সেখান থেকে শিফট করবে হচ্ছে মোবাইল সার্ভিসিংয়ের জন্য, তার জন্য আসলে ইভিনিংয়ে বা অন্য কোনো পার্ট টাইমে ক্লাস করার বা শেখার সুযোগ আছে কিনা? আমাদের একটা স্পেশাল কোর্স আছে। আচ্ছা, যে কোর্সটা হচ্ছে আপনার সপ্তাহে একদিন শুক্রবার আমরা ক্লাস করাই। এই সপ্তাহে একদিন ক্লাস করানোর কারণ হচ্ছে অন্য কোনো সেক্টর থেকে কেউ যদি চাই মোবাইল সেক্টরে সুইচ করবে তার কিন্তু সময় হয় না। এই শুক্রবার বন্ধের দিন আমরা সেখানে ক্লাস রাখছি, এবং ভার্সিটি পুরো অনেক স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হয়েছে। ওই ভার্সিটি পুরো স্টুডেন্টরা আপনার প্রতিদিন ক্লাস করে, এবং শুক্রবারে তারা বন্ধ পায়, ওই বন্ধের দিনে আমাদের এখানে কোর্স করতে পারে। এটা একটা লং টাইম কোর্স, এটা 5 মাস মেয়াদি কোর্স, যেহেতু সপ্তাহে শুধুমাত্র একদিন ক্লাস হয়, যেন এটা 5 মাস মেয়াদি কোর্স। আচ্ছা আচ্ছা, তো স্যার আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের ল্যাবে অনেক মেয়েও ক্লাস করতেছে, মেয়েরাও শিখতেছে, তো তাদের জন্য আসলে স্পেশাল কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা আছে কিনা? আমাদের এখানে আসলে মেয়েদের জন্য বরাবর সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করে। আমাদের এখানে দেখেন আপনার অনেকগুলো মেয়ে অলরেডি ক্লাস করতেছে। ছেলেরা যে কোর্সটা আপনার 30-40 হাজার টাকা দিয়ে করছে, আচ্ছা, সেই সেম কোর্স মেয়েরা একসাথে আপনার সম্পূর্ণ ফ্রিতে সেই কোর্সটা, সম্পূর্ণ ফ্রি, মেয়েদের জন্য সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, আমাদের এখানে এ পর্যন্ত প্রায় 120 জন মেয়ে কিন্তু আপনার কোর্স কমপ্লিট করে গেছে এবং সার্টিফিকেট অর্জন করছে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় জব করে, এবং অনেকগুলো মেয়ে আমাদের শপেই জব করে। আচ্ছা, অনেকে আছে ঢাকার বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছে বা বিভিন্ন জেলা শহর থেকে, তাদের আসলে ঢাকা শহরে এসে থাকার মতো বা ওই ধরনের পরিচিত কেউ নাই, বাট তারা যদি কোর্স করতে যায় আবাসনের ক্ষেত্রে কী ধরনের হেল্প বা সাপোর্ট দিতেছেন আপনারা? আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা আছে, আমাদের হোস্টেলে আপনার এসি, নন এসি, ভিআইপি সমস্ত রকমের সুবিধা আছে। আচ্ছা, আপনি যেটা মন চায় আপনি নিতে
নিতে পারেন এবং খুবই স্বল্প করে যে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা। মানে আরেকটা সুবিধা হচ্ছে আমাদের সবগুলো হোস্টেলই কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারের আশেপাশে অবস্থিত, যার কারণে স্টুডেন্টরা কিন্তু হেঁটে এসে ক্লাস করতে পারবেন, পায়ে হেঁটে এসে ক্লাস করতে পারবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো যারা আসলে মোবাইল সার্ভিসিং সেক্টরে আসতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন, এটা কিন্তু খুবই বলতে গেলে মানে ব্রাইট ফিউচার লেভেলের একটা কাজ। এটা আপনারা খুব সম্মানের সহিত করতে পারবেন এবং আপনার এলাকায় যে কোনো জায়গায়, জেলা শহরে বলেন বা ঢাকায় বলেন, আপনি খুব সহজে কিন্তু এভাবে একটা মোবাইল সার্ভিসিং স্টোর দিয়ে বা একজন টেকনিশিয়ানের কাজ করে কিন্তু লাখ লাখ টাকা আয় করতে পারেন। প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা চয়েস ইকুইপমেন্টস প্রোভাইড করি এবং আমরা ক্লাসের সময় অনেকগুলো মেন্টর কিন্তু আমাদের ক্লাসে আপনার সব সময় যা যেই প্রবলেম আমরা সরাসরি তার পাশে গিয়ে কাজটা শেখাই এবং দেখাই। দেখেন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আপনার আলাদা আলাদা টু সিকুম্বার্স এবং আমাদের এখানে আপনার মেয়ে ট্রেনারও কিন্তু আছে মেয়েদের জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো যারা চাচ্ছেন এভাবে আসলে শিখতে, তারা যোগাযোগ করতে পারেন। এখানে কোর্স ফিটা আসলে কিভাবে দিতে হয় বা আমাদের এখানে কোর্স ফি হচ্ছে, আমাদের এখানে সর্বপ্রথম ভর্তি কনফার্ম করতে হয়, কারণ হচ্ছে আমাদের কিন্তু সিট ক্যাপাসিটি অনুযায়ী আমরা স্টুডেন্ট ভর্তি করাই। আচ্ছা, ব্যাচ অনুযায়ী? হ্যাঁ, ব্যাচ অনুযায়ী না, সিট ক্যাপাসিটির হিসাব আছে। আচ্ছা, ব্যাচ একটা ব্যাচে যদি আপনার 500 জন হয়ে যায় আমরা কিন্তু নিব না। আমাদের সিট যতটা ক্যাপাসিটি আছে আমাদের ক্যাপাসিটি, যেহেতু আমরা টুলস ইকুইপমেন্টস আলাদা আলাদা প্রোভাইড করি। আপনি আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে দেখেন যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আলাদা আলাদা টুলস ইকুইপমেন্টস সেট আপ পায়, তো যার কারণে আমরা সিট বড় খালি থাকার শর্তে আমরা ভর্তি করাই। আচ্ছা আচ্ছা, এছাড়া ভর্তি করে না। তাই সর্বপ্রথম আমাদের এখান থেকে মিনিমাম একটা টাকা দিয়ে ভর্তি কনফার্ম করতে হবে, দেন আপনি যখন ক্লাস শুরু করবেন তখন এসে আপনি 50% আপনি পেমেন্ট দিয়ে আপনি ক্লাস শুরু করতে পারেন এবং সেটা আপনার থিওরি পরীক্ষা এবং এক মাস যাওয়ার পরে আপনি চাইলে সেকেন্ড ইনস্টলমেন্ট দিয়ে আপনি ক্লাস করতে পারেন। আচ্ছা, আপনাদের এখানে কি iOS অ্যান্ড্রয়েড দুটারই কাজ করানো হয় নাকি শুধু একটা? যেহেতু বেসিক কোর্স, বেসিকের আপনার আইফোন এবং অ্যান্ড্রয়েড যে কোনো ফোনের আপনার যে কোনো প্রবলেম সলিউশন করতে পারবো, তো আমরা তাদেরকে রেডি করি। আচ্ছা, না অনেকেই আছে যে মোটামুটি এটা কিছু একটা পারে বাট অ্যাডভান্স লেভেলে কাজ পারে না, তাদের জন্য এক্সট্রা কোনো ক্লাস? আমাদের অ্যাডভান্স কোর্স আছে, আমাদের এখানে অনেক দোকানদার ভাইরা আমাদের এখানে অ্যাডভান্স কোর্স করতে আসে, যারা হচ্ছে 10-15 বছর আপনার দোকানদারি করে কিন্তু শুধুমাত্র বেসিকের উপর ডিপেন্ড করে কাজ করে, বাটন ফোন বা ছোট ছোট ফোনের উপর কাজ করে। না, ছোট ফোন না, বেসিকে কিন্তু আপনার টাচ স্ক্রিন ফোনও আপনার, আমাদের যে স্টুডেন্ট যারা আমাদের এখান থেকে কাজ শিখে তারা কিন্তু আইসি রিবোলিং পর্যন্ত আমরা বেসিক কোর্সে আমরা শিখাই, অন্য কোনো ট্রেনিং সেন্টার বা অন্য কোনো জায়গায় কীভাবে শিখে জানে না। ওই যে বলছিলাম আপনার দোকানদার বাইরে যারা আছেন বেসিকের উপর ডিপেন্ড করে কাজ করে, শুধু টাচ ডিসপ্লে চেঞ্জ করে, ব্যাটারি চেঞ্জ করে, এই কাজগুলো করে সারা জীবন পার করতেছে, তারা চাচ্ছে নিজেকে একটু ডেভেলপ করবে, নিজেকে একটু অ্যাডভান্স করবে, তারা কিন্তু আমাদের এখানে এসে আপনার অ্যাডভান্স কোর্স করতে পারে। আমাদের অ্যাডভান্স কোর্সের মেয়াদ হচ্ছে আপনার 1.5 মাস মেয়াদি কোর্স, এই কোর্সটা করে নিজেকে অ্যাডভান্স করে নিতে পারে এবং আপনার ভালো ইনকামের পথ বের করতে পারে। আচ্ছা আচ্ছা, তো স্যার নতুন যারা আসতে চাচ্ছে বা যারা এই লাইফটা বা এই ভিডিওটা দেখতেছে তাদের জন্য কী বলার আছে আপনার? তার আগে বলে রাখি আমাদের এখানে কিন্তু বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স আছে, যারা একদম শুরু জিরো লেভেল থেকে শুরু করে তারা কিন্তু বেসিক টু অ্যাডভান্স কোর্স নিতে পারে। আচ্ছা, যেটা হচ্ছে আমরা বেসিক এখানে ক্লাস করানোর পরে তাদেরকে বেসিক আপনার থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস শেষে তাদেরকে আবার আমরা অ্যাডভান্সে জয়েন করাই, অ্যাডভান্স থেকে তাদেরকে আবার ইন্টার্নি করার সুযোগ দিই। আচ্ছা, দেন আপনার আমরা তাদেরকে বিদায় দিই। আচ্ছা, আপনার এটা শিখে আপনাদের কোনো সার্টিফিকেটের ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, সার্টিফিকেটের ব্যবস্থা আছে, যে বেসিক টু অ্যাডভান্স কোর্সটা আছে ওই বেসিক টু অ্যাডভান্স কোর্সটা কিন্তু আমাদের একটা ভালো অফারে যাচ্ছে। আপনার বেসিক টু অ্যাডভান্স কোর্স করতে গেলে আমাদের স্টুডেন্ট যারা আমাদের কাছ থেকে বেসিক করে তাদেরকে কিন্তু আমরা 80-85 হাজার টাকার কোর্স একটা ভালো ডিসকাউন্ট আমরা তাদেরকে দেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের সার্টিফিকেটের কথা বলছিলেন, সার্টিফিকেট হচ্ছে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে যারা কোর্স কমপ্লিট করে তাদের কিন্তু আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আছেই, সাথে কিন্তু আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার NSDA কর্তৃক স্বীকৃত। আচ্ছা, NSDA হচ্ছে আপনার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির সার্টিফিকেট যাদের কাছে আছে তারা কিন্তু বিশ্বের যে কোনো জায়গায় জব করতে পারবে। এইগুলো ছাড়াও আমাদের কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পলিটেকনিক্যালের আন্ডারে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এই পলিটেকনিক্যালের পরীক্ষা এবং NSDA এর পরীক্ষা দেওয়ার জন্য যা যা শেখানো লাগে আমরা এই কোর্সের ভিতর কিন্তু তাদেরকে সেগুলো শেখাবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তো বন্ধুরা মোটামুটি আপনারা বুঝতেই পারলেন। তো যারা আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা চাইলে সরাসরি চলে আসতে পারেন হাতেরপুল মোতালেব প্লাজায়, তাদের কিন্তু অফিস আছে। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারলে শুধুমাত্র 20 দিন মেয়াদী কোর্স। আচ্ছা, এই 20 দিন মেয়াদী কোর্স আপনার বর্তমান যে লেটেস্ট ডিভাইসগুলো আছে সেগুলো আপনার রিপেয়ার করতে গেলে সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটা জানা অবশ্যই জরুরি। আপনার সফটওয়্যার এবং হার্ডওয়্যার যদি জানা না থাকে বর্তমান লেটেস্ট ডিভাইসগুলোকে আপনার রিপেয়ার করা অনেক সময় সম্ভব হয় না।
এই জন্য যারা সফটওয়্যার কোর্স করতে চান, সিঙ্গার সফটওয়্যার কোর্সও আছে আমাদের, 20 দিন মেয়াদে এই কোর্সটা করে নিজেকে আপনি অ্যাডভান্স করে। আচ্ছা, আপনাদের এখানে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী দরকার? আমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই, মোটামুটি কথা বলতে পারলে আর একটু হালকা পাতলা পড়তে পারলেই হয়েছে। পড়তে পারলে আমরা ভর্তি করাই। আচ্ছা, তো যারা আছেন এরকম অনেকেই আছেন, প্র্যাকটিক্যাল কাজের গুরুত্ব বেশি, এই জন্য এখানে প্র্যাকটিক্যাল যে কোনো কাউকে আমরা শিখাইতে পারি। আচ্ছা, তো এরকম অনেকেই আছে যারা আসলে বেকার বসে আছে, পড়াশোনা কমপ্লিট করছে বা পড়াশোনা করতেছে, বা অর্ধেকে মাঝখানে গিয়ে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে, বা অনেকে পড়াশোনাই করেন নাই বাট ভাবতেছেন যে একটা স্মার্ট কী কাজ করবেন বা কী কাজ শিখবেন যেটা আপনি দেখেন। আপনার একটা স্টুডেন্ট আপনার ইন্টার পাস করার পরেও কিন্তু একটা পিউনের চাকরি ছাড়া আর কোনো কিছু মিলে না। না না, আপনি এখানে একটা কোর্স করলে আপনি চাইলে ভালো একটা ইনকাম করতে পারেন, এবং ডে বাই ডে আপনি কিন্তু আপডেট হতে পারেন। যত বেশি আপডেট হবে, যত বেশি আপনি পুরো স্কিল ডেভেলপ হবে, স্কিল ডেভেলপ হবে, তত বেশি কিন্তু আপনার ইনকামও বাড়বে এবং আপনার সম্ভাবনার দুয়ারও খুলবে। আচ্ছা আচ্ছা, তো দর্শক মোটামুটি ভিডিওটা এই পর্যন্তই। তো যারা আসতে চাচ্ছেন, নতুন করে যারা আসতে চাচ্ছেন, জয়েন হতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন মোবাইল সার্ভিসিং, অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো স্যার, সময় দেওয়ার জন্য ধন্যবাদ অনেক অনেক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।